যুক্তরাষ্ট্র বলেছে তারা বিএনপির সঙ্গে নেই, বললেন নিজাম হাজারি। এদিকে তথ্যমন্ত্রী বলেন ইসরায়েলের মতো হাসপাতালে হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। জানাবো বিদেশি দূতাবাসে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে আদালতে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো বাস ভাঙচুরে নিষেধ করায় আগুন দিলেন বিএনপি নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র বলেছে তারা বিএনপির সঙ্গে নেই, বললেন নিজাম হাজারি। বিএনপি তারেক জিয়ার খেলা শেষ বলে মন্তব্য করেছেন ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি। তিনি আরো বলেছেন, 28 অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যাসহ সহিংস কর্মকাণ্ডের কারণে আমেরিকাও বলে দিয়েছে তারা আর বিএনপির সাথে নেই। তারা এখন বাংলাদেশের পক্ষে এবং উন্নয়ন ও স্বাধীনতার সপক্ষে শক্তি শেখ হাসিনার পক্ষে। জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বলেছিল তারা 28 তারিখের পর দেশ অচল করে দেবে, ক্ষমতার মসনদ দখল করে নেবে। এদিকে তারা 15 মিনিটও দাঁড়াতে পারেনি। তারা হুঙ্কার দিয়ে ঢাকায় গিয়ে চোরের বেশে জেলায় জেলায় ফিরেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ লাগেনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জন্য যথেষ্ট ছিল। নিজাম হাজারি আরো বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীর দল এ দলকে ক্ষমতা থেকে হটাতে যে দিবাস্বপ্ন দেখছে তারেক সহ বিএনপি জামায়াত নেতৃবৃন্দ, তা কখনোই বাস্তবায়ন হবে না। বিএনপি তারেক জিয়ার খেলা শেষ। তথ্যমন্ত্রী বললেন ইসরায়েলের মতো হাসপাতালে হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন ইসরায়েলি বাহিনী গাজায় হাসপাতালে হামলা চালিয়েছে আর এখানে বিএনপি জামায়াত হাসপাতালে হামলা চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম হাসপাতালে হামলা কোনো রাজনৈতিক দল করেছে বলে আমার জানা নেই। তথ্যমন্ত্রী বলেন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে 800 মানুষকে হত্যা করার পরও একটি শব্দ উচ্চারণ করেনি। এই বর্বরতার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি বিএনপি এবং জামায়াত, বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা গতকাল হাসপাতালে হামলা চালিয়েছে এবং পুলিশের ওপরও আক্রমণ করেছে। হাসপাতালে হামলা চালিয়ে 19টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে অ্যাম্বুলেন্সও। নাইটিঙ্গেল মোড় সহ বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলা চালিয়ে একজন পুলিশকে পিটিয়ে পরে চাপাতি দিয়ে কোপ দিয়ে হত্যা করা হয়। এ সময় 100-এর বেশি পুলিশ সদস্য আহত, দুজনের অবস্থা গুরুতর এবং আনসারের 25 জন সদস্য আহত হন। তথ্যমন্ত্রী বলেন ঢাকা মেডিকেল হাসপাতালে গেছি, রাজারবাগ পুলিশ হাসপাতালেও গেছি, সেখানে বহু পুলিশ যন্ত্রণা ছটফট করছে। বেশিরভাগ পুলিশের মাথায় তারা আঘাত করেছে যাতে মৃত্যু হয়। যে পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে আপনারা সেই জায়গায় দেখেননি, আমি লাশ দেখেছি, পেছনে কোপ দিয়ে নামিয়ে ফেলা হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসী দলের কাজ। বিএনপি জামায়াত যে আবার 2013-14-15 সালের অবস্থায় ফিরে এসেছে গতকাল আপনারা দেখেছেন। তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে ইতোপূর্বে কখনো প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়নি। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে সরকারি দল, বিরোধী দল সহ হাজার হাজার মিছিল সেই বাসভবনের সামনে দিয়ে গিয়েছে। কাকরাইল মোড়ে অনেক সময় অনেক গন্ডগোল হয়েছে, কিন্তু কখনো প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়নি। তবে ইতিপূর্বে বিএনপির আইনজীবীরা প্রধান বিচারপতির কার্যালয়ের দরজায়, প্রধান বিচারপতির খাস কামরার দরজায় লাথি মেরেছে, অর্থাৎ তারা বিচার বিভাগকে তোয়াক্কা করে না। গতকালের ঘটনায় সেটি প্রমাণ হচ্ছে, গতকালের চিত্র দেশবাসী টেলিভিশনে দেখেছে উল্লেখ করে ডক্টর হাসান বলেন, আবার অনেকে দেখেছেন, এটি মনে হচ্ছিল যে কোনো জায়গায় যুদ্ধ হচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগে হামলা চালিয়েছে, আপনাদের মনে আছে, গতকাল বিএনপি জামায়াত রাজারবাগে হামলা চালিয়েছে, রাজারবাগ পুলিশ হাসপাতাল হামলা চালিয়েছে। বিদেশি দূতাবাসে পাল্টাপাল্টি অভিযোগ। 28 অক্টোবরের ঘটনার পর এই ঘটনার দায়িত্ব একে অন্যের উপর চাপানোর চেষ্টা করছে। এ নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দল এখন তথ্য সংগ্রহ করার প্রতিযোগিতা। এই সমস্ত তথ্যগুলো পশ্চিমা দেশের দূতাবাসগুলোতে পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের নেতারাই। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সব ঘটনা ঘটিয়েছে বিএনপি এবং জামায়াত, এটি তাদের একটি ছিল পূর্ব পরিকল্পিত। কারা নির্বাচন বানচালে যে ষড়যন্ত্র করছে এবং সাংবিধানিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করছে, সেই ষড়যন্ত্র অংশ হিসেবেই গতকালকে সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও ফুটেজ, ছবি ইত্যাদি দিয়ে আওয়ামী লীগ সুস্পষ্টভাবে প্রমাণ করতে চাইছে যে এই সমস্ত ঘটনাগুলো বিএনপির ক্যাডারে করেছে। বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলার ঘটনা দুটিতে বিএনপি নেতাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এছাড়াও একজন পুলিশকে নির্মমভাবে পেটানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুজন নেতা মার্কিন দূতাবাসের কাছে ইমেইলে বিএনপির সন্ত্রাস এবং তাণ্ডবগুলোর সচিত্র
এবং এ ব্যাপারে একাধিক প্রতিবেদন দিয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের ওই দুই নেতা প্রমাণ করতে চাইছেন যে বিএনপি আসলে দেশে নির্বাচন চায় না, তারা সন্ত্রাস এবং সহিংসতা চায়, আর এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা প্রয়োজন বলেও আওয়ামী লীগের ওই দুই নেতা তাদের মতামত ব্যক্ত করেছেন। শুধু মার্কিন দূতাবাসে নয়, বিএনপির এই সন্ত্রাস নাশকতা ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া দূতাবাস, কানাডা দূতাবাস, যুক্তরাজ্যের দূতাবাস সহ বিভিন্ন পশ্চিমা দেশের দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে। অবশ্য এই পাল্টা অভিযোগে বিএনপিও পিছিয়ে নেই। বিএনপির পক্ষ থেকে তাদের নেতা রুমিন ফারহানা এবং সামাওয়ায় দুজনই বিভিন্ন দূতাবাসে এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে এবং এটির পেছনে সরকারের হাত রয়েছে বলে তারা মন্তব্য করেছেন। বিশেষ করে একটি গাড়িতে ডিবি পোশাক পরা ব্যক্তিদের আগুন দেওয়ার ঘটনাটিকেই তারা বড় করে দেখাচ্ছেন। তবে ডিবির প্রধান ইতিমধ্যে জানিয়েছে যে এটিও বিএনপির জামাতের পরিকল্পিত নাশকতা এবং কারা ডিবির পোশাক পরে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায় যে 28 অক্টোবরের ঘটনায় বিএনপির একটি অংশের সরাসরি উস্কানি ছিল, বিশেষ করে তারেক জিয়াপন্থী হিসেবে যারা পরিচিত তারা ঘটনাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চেয়েছিল, কারণ তারা মনে করে যে এটি বিএনপির শেষ সুযোগ, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় সম্ভব নয়। এরকম একটি মনোভাব থেকে বিএনপি সহিংস পথে গিয়েছে। বিএনপি শীর্ষ নেতারা কেউই এই ঘটনা সম্পর্কে জানতেন না বলেও কেউ কেউ উল্লেখ করেছেন। পুরো ঘটনাটি তারেক জিয়ার নির্দেশে পরিচালিত হয়েছে বলে অনেকে উল্লেখ করেছেন। তবে এ যারাই ঘটনা ঘটাক না কেন, এই ঘটনার মাধ্যমে একটি জিনিস স্পষ্ট হয়েছে, তা হলো বিএনপি নির্বাচন চায় না। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান হলো যে তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় এবং নির্বাচনের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হবে। এখন আওয়ামী লীগ এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে চেয়েছে যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে না, বরং তারা নির্বাচন বানচালের জন্যই আন্দোলন করছে, কারণ তাদের প্রধান নেতারা কেউই নির্বাচনের হবে না, আর এই কারণে তারা নির্বাচন বানচাল করে একটি অন্য প্রক্রিয়া দেশে চালু করতে চায়। আদালতে মির্জা ফখরুল। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে। রাত 8:10 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এর আগে আটকের 9 ঘন্টা পর তাকে গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর পুলিশ। রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাস ভাঙচুরে নিষেধ করায় আগুন দিলেন বিএনপি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিল থেকে বাসে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে বেলা 10:45 শহরের চাঁসারা রামকৃষ্ণ মিশনের সামনে ঘটনা ঘটে। এতে বাসের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিলটি শহরের মিশন পাড়ায় এসে পৌঁছালে নেতাকর্মীরা উৎসব পরিবহনে একটি বাস থামান। যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যান বাস থেকে। এ সময় তারা বাসটিতে ভাঙচুর চালান। এতে বাসের চালক তাদেরকে বাস ভাঙচুরে নিষেধ করেন, ফলে ক্ষিপ্ত হয়ে বাসে অগ্নিসংযোগ করেন বিএনপি কর্মীরা। বাসের চালক নিয়াজুল জানান, বিএনপির মিছিল থেকে আমাকে বাস থামাতে বলা হয়। থামানোর পর যাত্রীরা আতঙ্কে দ্রুত নেমে যান বাস থেকে। এ সময় মিছিলের লোকজন বাস ভাঙচুর শুরু করলে তাদেরকে নিষেধ করি। এক পর্যায়ে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নেভায়। অবশ্য অভিযোগ অস্বীকার করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা শুধু বাসটিকে চলতে বাধা দিয়েছিলাম, চালক কথা শুনতে না চাওয়ায় স্থানীয় লোকেরা হরতালের পক্ষ নিয়ে বাস ভাঙচুর করেছে। আমরা সেখান থেকে চলে আসার পর অজ্ঞাত লোকজন বাসে আগুন দিয়েছে। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত সেখানে যাই ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেই। স্থানীয়রা বাসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।